আমি বা ও দুজনে কেউই টিকটক করতাম না, করিও না, তাই ওটা ব্যান্ড হয়ে যেতে আমাদের কিছু যায় আসেনি। হ্যাঁ, ক্যামস্ক্যান ইউজ করতাম, আমার অফিসিয়াল কাজে অনেক হেল্প করতো ওটা, কিন্তু যবে থেকে গভর্নমেন্ট বলেছে না চাইনিজ অ্যাপ ইটস নো মোর অ্যালাউড টু বি ইউজ, তবে থেকে কিন্তু আমি ক্যামস্ক্যানার ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমরা এমন নয় যে চাইনিজ খাওয়ার খেতে খুব পছন্দ করি তা নয়, বাট মাঝে মধ্যেই আমরা চাইনিজ খাবার খাই, ও যেমন খুব পছন্দ করে। আমরা রেস্টুরেন্টে গিয়ে মাঝে মধ্যেই চাইনিজ খাবার খাই। একটা কিছু করো যেটা আমরা শেয়ারও করবো আর আমাদের খাওয়াও হবে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম অনেক একটা জায়গা থেকে ভিতরে ঢুকে, একটা আজকে লকডাউনের মধ্যেও ম্যানেজ করে নিয়ে এলাম যে কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস কিন্তু এই আর তার সাথে একটা চাইনিজের কিছু খাবো, তো তার জন্যই ও কি একটা আনপাং নাকি আনপাং করেছে সেগুলো বললে পরে হোয়াটএভার, তো সেটা এখন বানিয়েছে, সেটা আমরা এখন খাবো। তো এটা কিন্তু চাইনিজ ডিশ হলেও নিজের বাড়িতে বানানো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইল পাওয়ার। তো পরপর অনেকগুলো আমরা ট্রাভেলের ব্লগ, ট্রাভেল ঠিক নয়, আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম শপিং মল বা একটু সন্ধ্যেবার এদিক ওদিক বেরোচ্ছিলাম, তো সেগুলোরই দেওয়া হচ্ছিলো। তো অনেকদিন রান্নার ভিডিও দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। তো আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে কুং পাও চিকেন। আমার কাছে চিকেন নেই, আমার কাছে ফিশ আছে, তো আমি ভাবলাম ঠিক আছে ফিশ দিয়ে ট্রাই করা যাক এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার রেসিপিটা দেখে নিই। তো আমি যে রেসিপিটা বানাবো কুং পাও বেশি বলো, তো বেসিক্যালি এই রেসিপিটা নাম শুনেই বুঝতে পারছো এটা একটা চাইনিজ রেসিপি। তো এখন তো অনেক চাইনিজ অ্যাপ বা চাইনিজ সব কিছু আমরা বন্ধ করে দিচ্ছি, বাট চাইনিজ খাবারটাকে আমাদের লাইফ থেকে বন্ধ করে দেওয়া যায় না। আমরা অনেকেই চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন এসব খেতে ভালোবাসি, তো খাওয়ারে কি যায় আসে, তাই আমরা তো বানাচ্ছি। তো যাই হোক, এই রেসিপিটাতে অনেক কিছুই লাগে, যেমন স্প্রিং অনিয়ন বা এই এই ধরনের কিছু বেসিক জিনিস লাগে। তো আমার কাছে তো সেরকম নেই, আমার কাছে বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে নর্মাল ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়েই আমি করছি রেসিপিটা। আই হোপ এটা খেতে খারাপ হবে না, আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আচ্ছা, আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি এটা নিয়েছি 4-5টা রসুন কোয়া, তাকে এরকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি ফিশ। ফিশ আমার কাছে খুব অল্প পরিমাণে ছিল, তো পরিমাণটা কত হবে আমি এক্সাক্টলি বলতে পারবো না, 100-150 মতো বোধহয় ফিলে ছিল, সেটাকে এরকম চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম, এরকম করে কুচি করে নিয়েছি, হাফ ক্যাপসিকামেরও, হাফেরও কম, 1/4 এরকম হবে। আর শুকনো লঙ্কাকে এরকম করে কেটে ছোটো ছোটো করে নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আর লাগছে এখানে বাদাম। এটা শুকনো কড়ায়, মানে শুকনো খোলায় এটাকে গরমভাবে, মানে শুকনো খোলায় এটাকে নেড়ে নেওয়া হয়েছে, রোস্ট যাকে বলা হয়, রোস্ট করে নিয়েছি। আর নিচ্ছি সয়া সস, আর লাগবে চিলি ভিনেগার। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, গোলমরিচ লাগবে, ব্ল্যাক পেপার, আর একটুখানি আদা বাটা লাগবে। আচ্ছা, প্রথমে আমি সসটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে 1.5 চামচের মতো সয়া সস নিলাম, আর 1/2 চামচের মতো একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এতে, আর দিয়ে দেবো একটু গোলমরিচ, আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, 1/2 চামচেরও কম এটা, একটুখানি আদা বাটা, অল্প একটু জল মেশাবো আমি। ভেজিটেবল স্টক হলেও হবে বা চিকেন স্টক হলেও হবে, আমি এখানে নেই আমার এটা, আমি এটা জল দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো ফিশটা। সয়াসস
সয়া সসে এমনিতেই নুন থাকে, সেই জন্য আমি এখানে নুনটা দিই। রান্না করার সময় যদি মনে হয় যে নুন কম আছে তখন একটু তখন দেখে দেওয়া যেতে পারে। তোমরা চাইলে পছন্দ মতো অল্প একটু নুন দেওয়া যেতে পারে এই সময়। আমি এখানে দিইনি, সয়া সসে এমনিতেই নুন থাকে সেই জন্য আর দিইনি নুনটা। এবার এতে সাদা তেল দিয়ে দেবো। এতে এর মধ্যে আবার ফিশটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুনটা। সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে ভালো খাওয়া যাবে, আর এটা করতে এমন কিছু ঝামেলাও নেই, খুব ঝটপট হয় আর ভালো। একবার ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে এবার বাদামটা দিয়ে দিয়েছি, নেড়ে নেব। বাদামটা দিয়ে জাস্ট 2 মিনিট মতো নেড়ে নিতেই হয়ে যাবে। আমি স্ক্যাম স্ক্যানার ইউজ করতাম, কিন্তু যবে থেকে গভর্নমেন্ট বলে দিয়েছে যে চাইনিজ অ্যাপ বন্ধ, তার মধ্যে 3 নম্বরে ছিল ক্যাম স্ক্যানার, তবে থেকে আমি ক্যাম স্ক্যানারও বন্ধ করার বলি, তাও তুমি তাও খাবো, তাও বলবো তো।